हेलो बंधुरा एस के एस बेंगुली मोटिवेशन चैनले आमी सुजित आबारो सबाई के वेलकाम करछी। आजकेर भिडियोते आलोचना करब भारतवर्षेर अन्यतम विशिष्ट संगीत अज्ञ एवं संगीत विशेषज्ञ गुपेश्वर बंदोपाध्यायेर संक्षिप्त आत्मजीवनी। भिडियो शुरू करार आगे एक छोट रिक्वेस्ट, आपनि जदि प्रथमबार ए चैनलटिते एसे थाकेन ताहले अवश्य सबसक्राइब करे नेबेन एवं पाशेर बेल चिन्हटिते प्रेस करते भुलबेन ना, केनो आमी सब समय एई धरनेर भिडियोर आपडेट दिये थाकि। विशिष्ट संगीत शिल्पी गुपेश्वर बंदोपाध्यायेर जन्म हय बाकुड़ा जिलार विष्णुपुरे 1878 ख्रिस्टाब्दे। संगीताचार्य अनंतलाल छिल तार पिता। गुपेश्वरेर शिक्षागुरु हलेन अनंतलाल रामप्रसन्न ओ गुरुप्रसाद मिश्र। असाधारण प्रतिभा निये जन्मेछिलेन गुपेश्वर। छोटोबेला थेकेई कोनो गान एकबार शुनलेई ता पुरोपुरी दखले एसे जेत तार। तार एई विशेष क्षमता देखे बड़ो बड़ो गुणीराओ विस्मित हयेछेन। 20 বছর বয়সের মধ্যেই তিনি কয়েক হাজার ধ্রুবপদ গান শিক্ষা করেন, সেই সঙ্গে শেখেন খেয়াল, টাপ্পা ও অন্যান্য গানও। 29 বছর বয়সে বর্ধমান রাজসভার সভাগায়ক নিযুক্ত হন তিনি। কলকাতার সঙ্গীত সংঘের অন্যতম শিক্ষক ছিলেন গুপেশ্বর। মাসিক সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা ও আনন্দ সঙ্গীত পত্রিকা দুটির সম্পাদক ছিলেন গুপেশ্বর। বাংলার বিশিষ্ট সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছিল সঙ্গীত সংঘ, সেখানে মার্গ সঙ্গীতের অধ্যাপক রূপে দীর্ঘ 23 বছর সঙ্গীত শিক্ষা দান করেছেন গুপেশ্বর বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে বিষ্ণুপুরে রামশরণ মিউজিক কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন তিনি। সে সময় ভারতবর্ষের মধ্যে গুপেশ্বরই একমাত্র সঙ্গীত শিল্পী যিনি বিশ্বভারতীর কাছ থেকে দেশিকোত্তম উপাধি লাভ করেন। বিশ্বভারতীর পক্ষ থেকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সঙ্গীত সরস্বতী উপাধি দেন। মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর গুপেশ্বর বন্দ্যোপাধ্যায়কে সঙ্গীত নায়ক হিসাবে উপাধি ভূষিত করেন। কলকাতা একাডেমি অফ মিউজিক তাকে ডিরেক্টর অফ মিউজিক উপাধি প্রদান করেন। বাংলা ও ব্রজভাষায় অসংখ্য গান রচনা করেছেন গুপেশ্বর বন্দ্যোপাধ্যায়। তার কয়েকটি গান গ্রামোফোনেও রেকর্ড আছে। 1919 খ্রিস্টাব্দে বেনারসের নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে তার আলাপ ও ধ্রুবপদ গান সমবেত উস্তাদ ও জ্ঞানীগুণীদের অভিভূত করে। ভারতের প্রখ্যাত ধ্রুপদী উস্তাদ আলবন্দ খানের সমস্তরের শিল্পী বলে সর্বস্তরে তিনি সম্মানিত হন। বাংলার আর কোনো শিল্পী গুপেশ্বরের পূর্বে সঙ্গীত জগতে এমন সম্মানের অধিকারী হননি। 1954 খ্রিস্টাব্দে দিল্লি বেতার কেন্দ্রে নিখিল ভারত রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুপেশ্বরের আলাপ ধ্রুপদ সঙ্গীত শ্রোতাদের চিরস্মরণীয় হয়ে আছে। 1955 সালে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী মার্গ সঙ্গীতের ভিজিটিং প্রফেসর রূপে আমন্ত্রিত হন। কেন্দ্রীয় সঙ্গীত নাটক একাডেমি সম্মানিত সদস্যও ছিলেন গুপেশ্বর বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সঙ্গীত ইতিহাস তার রচিত একটি অমূল্য গ্রন্থ। এছাড়া তার অসামান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে আছে সঙ্গীত চন্দ্রিকা দ্বিতীয় খণ্ড, সঙ্গীত লহরী, তানমালা, গীতমালা, গীত দর্পণ, গীত প্রবেশিকা, বহুভাষা গীতা, সঙ্গীত বিজ্ঞান, সঙ্গীত মঞ্জুরি সম্পাদিত প্রভৃতি গ্রন্থগুলা। এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর মৃত্যু হয় 1962 খ্রিস্টাব্দে। বন্ধুরা এতটুকু ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার কথা হবে এমন কোনো নতুন আয়োজনের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজেকে সুস্থ রাখুন।